এটা বেল পেপার নয়, এটা হচ্ছে উইটনেস সার্টিফিকেট। তুই যে একটা অপরাধী, তুই যে একটা আসামি, এতদিন তোর মা মুখে বলে এসেছে, আজ সে এটা লিখিত দিল। হুজুর, আমার কানকে খুঁজে বার করে দেবেন তো? নিশ্চয়ই, কিন্তু তার আগে আপনার ছেলে শেখরকে স্বীকার করতে হবে যে সে তানিকে কলকাতার কোথায় ছেড়ে দিয়ে এসেছে। ও স্বীকার করবে হুজুর, ও ঠিক স্বীকার করবে। এমন শাস্তি দেব না, ওসব ভালোবাসা ঠাসা সব উবে যাবে। দাও না শাস্তি, দাও দাও শাস্তি দাও, আমি তোমাকে আর ভয় পাই না। তোমার ক্ষমতা আমার বোঝায় গেছে বাবা। বদল, চিৎকারই তো করতে পারো, এছাড়া কি করতে পারো তুমি? শেষ করে দেবো এখন, তোর তো মারবে ছিল এত সহজ। তোর দেখেছেন তো, আপনার জন্য সংসারে এত অশান্তি, আপনাকে আমি কত বোঝালাম, তাতেও আপনি। আজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, যে তানির দিব্যির কথা না ভেবে আপনি এত কিছু করলেন, সে তানি আপনার কোলে আর কোনোদিনও ফিরে আসবে না। তানির মরা মুখ দেখবেন আপনি, মরা মুখ। মাসি, মাসি একটা খারাপ খবর আছে। কোন দিন আর ভালো খবরটা এনে দিলি মাসিকে, অনামুখ কোথাকার? কি খারাপ খবর মাসি? মন্দিরের মূর্তির গায়ে একটাও কয়না নেই, মূর্তির গা একদম খালি। এই দেখ, কি সুন্দর না? নিশ্চয়ই ঠাম্মা কিছু নিতে ভুলে গেছে। বস, তুই গয়নাগুলো দেখ, আমি আসছি। ভারী মিষ্টি মেয়ে, কি নাম তোমার? রাধা। কি মিষ্টি নাম! তা হ্যাঁ বোনে, দাদু ঠাকুমা বাড়িতে নেই, তোমার খুব খারাপ লাগছে বুঝি? বোনে, আমার ভেতরে আসতে বলবে না? আপনি কে? আমি মাসি। মাসি? হ্যাঁ মাসি, ওই যে তোমাদের পাশের বাড়ির পাশের বাড়ি, ওখানে আমরা নতুন ভাড়া এসেছি। ও আসুন আসুন, ভেতরে আসুন। কে গো রাধা দিদি? পাশের বাড়ির মাসিমা তানি, বারান্দার লাইট একবার জ্বালাতো। তানি, 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 তানি।